نِكَرْ آمائے بناو یا الہی <إلحي> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া ইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা নুর নূর আল্লাহ প্রিয় ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক আবারো উপস্থিত হয়েছি প্রোগ্রাম অনুষ্ঠান গুনাহে পূর্ণ বৈঠক নিয়ে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো গুনাহে পূর্ণ বৈঠক এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি তো আজকেও আমরা একটা সুন্দর বিষয় নিয়েছি সুন্দর একটা বিষয় নিয়ে আমরা দিন অর্জন করব। আসুন এরই পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলের সম্পর্কে শুনি শেখাই তরিকত আমিরে হেলি সুনত পানি দাওয়াত ইসলামী হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আক্তার কাদিরি রজুবি জিয়াই দামাদ বারুকাত আলিয়ার লিখিত রিসালা নাম হচ্ছে জিয়ায়ে দুরুদ সালাম এর মধ্যে ইনি অসংখ্য দুরুদ পাকের ফজিলত পাঠ করার ব্যাপারে উল্লেখ করেছেন দুরুদ পাক পাঠ না করার ক্ষতিসমূহ উল্লেখ করেছেন আসুন ওখান থেকে একটা দুরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর সারা দিনে পঞ্চাশ বার দুরুশ্বরী পাঠ করে কেয়ামতের দিন আমি তার সাথে মুসাহ পা করব সুবাহ প্লিজ ইসলাম ভাইরা আহ আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লামের সাথে মুসাফা করতে পারাটা এটা মানে কিয়ামতের দিন সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় এটা সৌভাগ্য বান্ধেরই একটা লক্ষণ আলামত তো এই সৌভাগ্য যদি আমরা পেতে চাই যে আমরা আমার প্রিয় নবী সাল্লাহ আলহি সাথে মুসাফা করার সৌভাগ্য হাত মিলানোর সৌভাগ্য যদি পেতে চাই তাহলে আমাদের উচিত দুনিয়ার মধ্যে দৈনিক মাত্র পঞ্চাশ বার কত বড় একটা আমাদেরকে সুযোগ দিয়েছেন দয়া করেছেন পঞ্চাশ হাজার বার তো বলে নাই পঞ্চাশ বার বলেছে পাঁচ হাজার বার তো বলেনি মাত্র পঞ্চাশ বার বলেছেন আর এই পঞ্চাশ বার পাঠ করতে হয়তো দশ মিনিট সময় লাগবে দশ মিনিটের সময়ের জন্য কি ব্যয় করে কি আমরা পঞ্চাশ বার পাঠ করতে পারি না এখন যদি বলা হয় কোনো এক বুজুর্গ নেককার বান্দা এনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি ওইখানে যান ইনি আসলো বিশ মিনিট ব্যয় করে এক ঘন্টা প্রয়োজন হবে ওইখানে গেলে এনার সাথে মুসাফা করতে পারবে তো অবশ্যই যারা আশিক রয়েছে নেককার বান্দাদের ভালো যারা বাসে পছন্দ যারা করে তারা অবশ্যই এক ঘন্টা কেন দুই ঘন্টা তিন ঘন্টা পথ অতিক্রম করে সেই নেককার বান্দার কাছে যাবে তার সাথে মুসাফা করার জন্য আর আল্লাহ হকবার যিনি নেককারদের সর্দার আমার প্রিয় নবী সাল্লু সাল্লাম সাথে মুসাফা করার সৌভাগ্য তাদেরই হবে যারা দুরুদেব পাক পাঠ করবে দৈনিক পঞ্চাশ বার আল্লাহ পাক আমাদেরকে দৈনিক পঞ্চাশ বার আমার প্রিয় আইলাহিব সাল্ল আলিহিবের উপর দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুক আসুন আমরা দুরুশ্বরী পড়ি আই সাল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক আমরা আজকে যেটা বিষয় নিয়েছি গুনাহে পূর্ণ বৈঠক এই অনুষ্ঠানের যে বিষয় এক একদিন আমরা এক একটা বিষয় নিয়ে থাকি আলোচনা করি আজকের যেটা বিষয় নেওয়া হয়েছে অনেক সুন্দর বিষয় যে বিষয় হচ্ছে মিথ্যা আজকের টপিক হচ্ছে মিথ্যা নিয়ে মিথ্যার বৈঠক আজ মিথ্যার বৈঠক এটা ঘরের মধ্যে হয় মিথ্যা কাহিনীর নাম শুনিয়ে শুনিয়ে মিথ্যার গল্প করতে করতে মিথ্যার বৈঠক বসায় মিথ্যুক ব্যক্তি মিথ্যা গল্প শুনে একজন দুজন তিনজন চারজন পাঁচজন তিনি ঘরের মধ্যে দোকানের মধ্যে বাহিরের মধ্যে বাজারের মধ্যে অফিসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মৃত্যুর ব্যক্তি এনজয় এনজয় করতেছে মজা নিচ্ছে বসিয়ে বসে মিথ্যার গল্প শোনাচ্ছে বৈঠক মিথ্যার বৈঠক বানিয়ে নিল এভাবে কেউ মিথ্যার ঘটনা কাহিনী বলে মিথ্যার বৈঠক বানাচ্ছে কেউ আবার নিজের সুনাম খ্যাতির জন্য নিজের নামের পাশে বিভিন্ন নাম মিথ্যার আশ্রয় নিচ্ছে বৈঠকের মধ্যে বলতেছে আমি ওরকম আমি ওরকম আমি ওরকম কেউ বা আছে এরকম যারা মিথ্যার বৈঠকের মধ্যে বসে অমুক ব্যক্তির ক্ষতি করবে অমুক ব্যক্তির ক্ষতি করবে অমুক জায়গায় মিথ্যা বলেছে মিথ্যা নিয়ে আলোচনা কিভাবে মিথ্যা কথা বলা যায় এভাবে অসংখ্য বৈঠক রয়েছে যে বৈঠকগুলার মধ্যে মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে যে টাইম ভাইরা মিথ্যা মিথ্যা এটা বড়ই মন্দ কাজ মিথ্যা এটা গুণাহে কবিরা মিথ্যা এটা অনেক বড়ো গুণা মিথ্যা এটা অনেক বড়ই গুণা আসুন এ ব্যাপারে একটি হাদিসের পাক শোনাচ্ছি একটি ঘটনা শোনাচ্ছি যেটা তফসিরে কবিরের মধ্যে রয়েছে এক ব্যক্তি পিয়ার পিয়ারে নবী মাহবুবা রবি সাল্ল আলিহিবা সাল্লামের বরকতময় দরবারের মধ্যে খিদমতের মধ্যে উপস্থিত হয়ে আরোস করল পিয়ার সোল্লাহ সাল্লাহ আলহিবা আমি আপনার উপর ইমান আনতে চাই কিন্তু আমি মদ চুরি অপকর্ম এবং মিথ্যার প্রতি মোহাবত রাখি তো আমি শুনেছি আপনি এই সমস্ত কাজগুলাকে হারাম করে দিয়েছেন তো আমি আপনার সাথে একটা শর্তে ইমান আনতে পারি এই যে গুণাগুলো আমি বললাম মদ পান করা অপকর্ম করা চুরি করা মিথ্যা বলা তো এগুলোর প্রতি যদি আমার মোহাব্বত আছে আর আপনি এগুলোকে হারাম করে দিয়েছেন আমি তো আপনার প্রতি ইমান আনতে চাই আপনি যদি আমাকে এই গুনার প্রতি আমি আপনার প্রতি ইমান আনতে চাই একটা শর্ত হচ্ছে এই যে আমি এই গুনাগুলো থেকে আপনি যদি বলেন তাহলে যে কোনো একটা গুণা ছাড়তে পারে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনার উপর ইমান আনব তখন পেয়ারে নবী মাহবুবা রবি সাল্লাহ আলিবাসাল্লাম তাকে বললেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও তো সে মিথ্যা কথা বলা ছেড়ে দিল এবার সে যখন তার ওই গুনাহের সময় গনিয়ে আসলো অপকর মদ পান করা যখন সে পান করার জন্য গেল তো তার কাছে এটা খেয়াল আসলো যদি আমি পান করি মতপান করার পর যখন আমি আমার প্রিয়নবীর সাল্ল আলিহিবাসাল্লামের দরবারের মধ্যে যাব আমাকে যদি জিজ্ঞেস করে আমি কি মতপান করেছি কিনা আমি তো ওয়াদা করেছি মিথ্যা বলবো না আর যদি আমি স্বীকার করি আমি মদ পান করেছি তাহলে আমাকে দণ্ডাদেশ দেওয়া হবে এই কথা বলে ওই ব্যক্তি মত পান করা থেকে বেঁচে গেল সে মত পান করল একইভাবে চুরির ক্ষেত্রে একইভাবে অপকর্মর ক্ষেত্রেও সে এভাবে বেঁচে গেল যে আমার দরবারের মধ্যে আসলে জিজ্ঞেস করলে আমি চুরি করছি কিনা না অপকর্ম করছি কিনা এই মদপান করছে কিনা তা আমি তো মিথ্যা বলতে পারবো না আমি তো ওয়াদা করেছি আমি আমার প্রিয় নবীর সাথে আমি মিথ্যা বলবো না আমি মানে এনেছি তো এভাবে সে ওই গুনাগুলা থেকে ফিরে আসলো এবার সে আমার নবী সল্ল্লাহ আলিহিবাসাল্লাহাম আমি দরবারের মধ্যে এসে বলতেছি আর আলিবাস্লাম আপনি আমাকে অনেক সুন্দর উপদেশ দিয়েছেন যে আপনি আমাকে মিথ্যা বলতে বারণ করেছেন আর আমি এই মিথ্যা কথা থেকে বাঁচার কারণে বাকি সমস্ত গুণা থেকে আমি ফিরে আসছি এই ব্যক্তির ব্যাপার আসছে এই ব্যক্তিকে যখন আমার প্রিয়নবী সাল্ল আলিবাসাল্লাম মিথ্যা বলতে বারণ করে দিলেন তো সে মিথ্যা থেকে বাঁচার কারণে সকল গুণা থেকে বেঁচে গেলেন এবং সেই সত্যিকারই তোবা করে নিলেন এ থেকে বোঝা গেল মিথ্যা এটা হচ্ছে গুনাহের মা একটা মিথ্যা থেকে অনেকগুলা গুণা জন্ম নেয় যে মা অনেকগুলা বাচ্চা জন্ম দিতে পারে একইভাবে মিথ্যা এটাকে গোপন করার জন্য আর অনেকগুলো মিথ্যা বলতে হয় এই জন্য হাদিসা পাকের মধ্যে মিথ্যাকে সকল গুনাহের মা বলা হয়েছে আর আমরা এটাও বুঝতে পারলাম ওই ব্যক্তি যখন মিথ্যা বলা ছেড়ে দিয়েছে তার গুনাহের দরজা বন্ধ হয়ে গিয়েছে সে অপকর্ম থেকে বেঁচে গিয়েছে অপকর্ম করা কবিরা গুণা মত পান করা কবিরা চুরি করো বড় গুণা এই সমস্ত বড় গুণা থেকে সে বেঁচে গিয়েছে মিথ্যা না বলার কারণে এই থেকে বিষয়টা প্রতীয়মান হয় মিথ্যা যদি কোনো বান্দা না বলে তার অনেকগুলা গুণা এটা মিঠে যাবে সে অনেকগুলা গুণা থেকে বাঁচতে পারবে বর্তমান আফসোস অসংখ্য মানুষ মিথ্যার সাথে জড়িত রয়েছে অসংখ্য বৈঠক মিথ্যার সাথে জড়িত অসংখ্য জায়গার মধ্যে মানুষ মিথ্যা কথা বলে ধোকা দিচ্ছে বৈঠকের মধ্যে বসছে ব্যবসার বৈঠক বলেন এভাবে বিভিন্ন বন্ধু মহলের মধ্যে বলেন এভাবে বিভিন্ন পরিবেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বলেন বসে একে অপরের সাথে মিথ্যা কথা বলতেছে ওই বৈঠকগুলোর মধ্যে মিথ্যা দিয়ে পূর্ণ করতেছে মিথ্যা বলে ওই বৈঠককে ওই জায়গাকে সাক্ষী বানাচ্ছে মিথ্যা কথা বলে বলে আল্লাহকে নারাজ করতেছে মিথ্যা কথা বলে বলে আজ আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম ফেতনা ফেসা সৃষ্টি হয়ে যাচ্ছে এই মিথ্যার কারণে মিথ্যাটাকে অনেকে মিথ্যাই মনে করে না গুনাই মনে করে না আপনি দেখেন মাদার চেনা দর্শক মিথ্যা আজ এটা এত বেশি হয়ে গিয়েছে ছোট ছোট বাচ্চা মিথ্যা কথা বলে বড় বড় মানুষই মিথ্যা বলে যুবকরাও মিথ্যা বলে বৃদ্ধদের মধ্যে মিথ্যাবাদী মিথ্যাবাদী আছে এভাবে দেখতে সুন্দর আমলদার ব্যক্তি বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নিয়ে নেয় এভাবে দেখতে নামাজী ব্যক্তি বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নিয়ে নেয় এক তো আছে বেনামাজ এরা তো মিথ্যা বলেই থাকে অসংখ্য লোক নামাজও পড়ে না এটা এক গুণা আবার মিথ্যারও আশ্রয় নিচ্ছে মিথ্যা কথা বলতেছে তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানের চ্যানেলের দর্শক মিথ্যার ব্যাপারে আয়াতে পাক হয়েছে মিথ্যার ব্যাপারে আল্লাহ পাক মান্দাকে নিষেধ করেছেন মিথ্যা না বলার জন্য মিথ্যার শাস্তির সম্পর্ক কোন পাকের মধ্যে আয়াত রয়েছে হাদিসে পাক রয়েছে মিথ্যা এটা ইসলামের সুন্দর্য নয় মিথ্যা এটা এত নিকৃষ্ট যেটার ব্যাপার আসছে এটাকে মিথ্যাকে সকল জাতের মানুষ অপছন্দ করে আপনি যত রকম মানুষ আছে মিথ্যাকে পছন্দ করেন কারণ মিথ্যার মাধ্যমে মানুষ ধোকা দেয় মিথ্যার মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করে মিথ্যার মাধ্যমে মানুষ মানুষের অনেক লস করে দেয় মিথ্যার মাধ্যমে মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তো মিথ্যা এটাকে কোনো ব্যক্তি পছন্দ করে না আল্লাহ পাকও পছন্দ করেন না আল্লাহ পাকের প্রিয় রসুলও পছন্দ করেন না কোনো ন্যাক্কার বান্দা মিথ্যাকে পছন্দ করে না বরং মিথ্যা আপনি যার সাথে বলছেন যে সে জানতে পেরেছে আপনি তার সাথে মিথ্যা বলেছেন সেও আপনাকে পছন্দ করবে না মিথ্যা এমন একটা নিকৃষ্ট একটা গুণা আসুন মিথ্যার ব্যাপারে আমরা আল্লাহ পাকের কালাম শুনি আল্লাহ পাকের বাণী শুনি এরপর আমরা মিথ্যা কাকে বলে এটাও শুনবো হাদিস সাহেব পাকের মধ্যে মিথ্যার ব্যাপারে কী এসেছেন এটাও আমরা শুনবো মিথ্যার শাস্তি কী আছে এটাও আমরা শুনবো আর মিথ্যা থেকে বাঁচার উপায় এটাও শুনবো আমরা আর সত্য বলার ফজিলত এ সম্পর্কে আমরা শুনবো আসুন প্রথমে আমি আপনাদেরকে মিথ্যার আয়াত সম্পর্কে আরস করে দিচ্ছি আল্লাহ পাক সতেরো পারা সুরা হজ এর আয়াত নং তিরিশ এর মধ্যে ইরশাদ করেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়া ভু নিভু কৌলাজুর এটার অনুবাদ এভাবে এসেছেন কামজুলি মধ্যে এবং বেঁচে থাকো মিথ্যা কথা থেকে আল্লাহ বলতেছে এবং বেঁচে থাকো মিথ্যা কথা থেকে অন্য আরেক জায়গার মধ্যে পাক এভাবে ইসাদ করেছেন চোদ্দপাড়া সুরা আয়াত একশো পাঁচ এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ করেন এটার সহজ এভাবে এসেছেন কানজিল মধ্যে মিথ্যা অপবাদ রটনা করে যারা আল্লাহর আয়াত সমূহের উপর ইমান রাখে না এবং তারাই মিথ্যাবাদী যারা আল্লাহ পাকের। আয়াতের উপর ইমান রাখে না এদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে তো এই আয়াতে মোবারকার তফসিরের মধ্যে আসছে শদরুল আফাজিল হজরতে আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদুর রহমতুল্লা আলহি বলেন মিথ্যা বলা এবং অপবাদ দেওয়া বেমানদের কাজ মিথ্যা বলা এবং অপবাদ দেওয়া এটা কাদের কাজ বেমানদের কাজ আচ্ছা ইমামুল মোতাকাল্লিমিন হজরত আল্লামা ইমাম ফখরুদ্দিন মুহাম্মদ বিন ওমর রাজি রহমতুল্লা আলহী বলেন এ আয়াতে করিমা এ কথার জন্য সুধীর দলিল যে মিথ্যা গুণা থেকে বড় গুণা এবং সবচেয়ে বড় মন্দ স্বভাব কেননা মিথ্যা বলা ও মিথ্যা অপবাদ দেওয়া সাহসে ব্যক্তি করে থাকে যার কাছে আল্লাহ তাল্লার নিদর্শন সমূহের উপর বিশ্বাস নেই এবং বা যে ব্যক্তি অমুসলিম এবং আল্লাহ তাল্লা মিথ্যার প্রতি ঘৃণার মধ্যে ওই ধরনের বাক্য বলাটা অবশ্যই মারাত্মক তিরস্কার পিস আমরা শুনতে পেলাম আল্লাহ পাকের কালাম আমরা শুনতে পেলাম মিথ্যার ব্যাপারে আল্লাপাক কী বলেছে তো মিথ্যা এটা আমরা তফসির মধ্যে শুনলাম মিথ্যা ইমানকে দুর্বল করে দেয় যারা ইমান রাখে না এরাই মিথ্যা বলে তো এই বিষয় থেকে আমরা বুঝতে পারলাম মিথ্যা বড়ই গুণা মিথ্যা গুনাহে কবিরা মিথ্যা জাহান নামে নিয়ে যাওয়ার মতো মিথ্যার দ্বারা বান্দা চেহারাও কালো হয়ে যায় কিতাবের মধ্যে আসছে যে বান্দা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলবে তো দুনিয়ার আজাব হচ্ছে এটা তার চেহারা থেকে আল্লাহ নূর উঠিয়ে নেবেন তার চেহারা কালো হয়ে যাবে তো বর্তমান অসংখ্য মানুষ এরকম আছে যারা মিথ্যার আশ্রয় নেই যে কোনো জায়গার মধ্যে যে চাকরি করে চাকরিতে আসতে জিজ্ঞেস করলে আপনি কেন আসেন নাই বলে দেই আমি অসুস্থ ছিলাম তো মিথ্যে আশ্রয় নিয়েছে তো মিথ্যে আশ্রয় না নেওয়া তো মিথ্যার আশ্রয় নেওয়া এটা বোকামি গুণা করে নিল সত্যি কথা বলি তো আসুন আমি এখন আপনাদেরকে বলবো মিথ্যা বলে কাকে মিথ্যা বলা হয় সত্যের বিপরীত যেমন কাউকে জিজ্ঞেস করা হলো আপনি খাবার খেয়েছেন তিনি বললেন আমি খাবার খেয়েছি অথচ তিনি খাবার খাইনি এটাই মিথ্যার কথা কাউকে বলা হলো আপনি কি এ সপ্তাহে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইস্তামা গিয়েছিলেন সে বলল জি হা আমি গিয়েছিলাম অথচ সে ইজিতিমাই যায়নি এটাই মিথ্যা সত্যকে গোপন করে দেওয়া সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা এই রকম অসংখ্য মানুষ আছে যারা কথায় কথায় মিথ্যা বলে ফোন করলে ফোন করলাম কোথায় আসেন আসে বাসায় আছে বাজারের মধ্যে মিথ্যা বলে দিল সত্যের বিপরীত এভাবে দেখা যায় কি ব্যবসার মধ্যে পণ্য বিক্রি করবে মিথ্যা বলে এভাবে অনেক কর্মচারী আসে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করতেছে অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে ডোকা দিচ্ছে ক্রেতাদেরকে এভাবে ইসলামী ভাইয়েরা মাদানে চেনে দর্শক মিথ্যা প্রায় জায়গার মধ্যে হয় মিথ্যা বলে দিচ্ছে এটাকে গুনাই মনে করে না আমার বুঝে আসে না এটার তো গুণাই কবিরা এটা এত বড় গুণা যেটার ব্যাপারে আল্লাহ পাক মানা করেছেন যেটা বলার দ্বারা ইমান দুর্বল হয়ে যায় যাহার নামে নিয়ে যায় চেহারা কালো করে দেয় অথচ কথাই কথায় মিথ্যা কথা কথায় কথায় মিথ্যা কথা কথায় কথায় মিথ্যা কথা কেমন আছেন মানে ভালো আছেন জি ভালো আছি অথচ অনেক সমস্যা ঘরের মধ্যে এভাবে না জানি কোন কোন মিথ্যার আশ্রয় মানুষ নিচ্ছে যে চাকরি করে চাকরির মধ্যে একদিন দুদিন আসে না জিজ্ঞেস করলে বলে আমার বিয়ে ছিল বিয়েতে চলে গেছিলাম মিথ্যা বলে দিছে অসব অসুস্থ ছিলাম মিথ্যা বলে দিছে কোথায় যাচ্ছেন যাবে একদিকে বলে আরেকদিকে যাচ্ছি এভাবে দেখা যায় অনেক সময় এই কেউ সফর করে আসলো কোথাও আসলো জায়গা চিনতেছে না কাউকে জিজ্ঞেস করলো এটা কোথায় আছে আসে এদিকে বলে ও দিকে মিথ্যা বলে দিল কষ্ট দিচ্ছে এভাবে পি ইসলামী ভাইয়েরা আর জেনে দর্শক আজ আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ এমন আছে যারা এভাবে মিথ্যা বলে অর্জন করে নেয় আসুন মিথ্যার ব্যাপার হাদিসে মুবারক আসুন আমাদের পিও নবীর সাল্লাহ আলিহাল্লাম বিশ্বাদ করেন সত্য বলা নেকি আর নেকি জান্নাতে নিয়ে যায় এবং মিথ্যা বলা গুণা আর গুণা জাহান নামে নিয়ে যায় আরেকটি হাদিসে পাখের মধ্যে রয়েছেন নিঃসন্দেহে সত্যতা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায় এবং নিঃসন্দেহে বান্দা সত্য বলতে থাকে এমনকি আল্লাহতালার কাছে সিদ্দিক অর্থাৎ অতি সত্যবাদী হয়ে যায় মিথ্যা গুনাহের দিকে যায় আর গুনা জাহান নামের দিকে নিয়ে যায় এবং নিঃসন্দেহে বান্দা মিথ্যা বলতে থাকে এমন কি আল্লাহ তালার কাছে কাজাব অর্থাৎ অতি মিথ্যাবাদী হয়ে যায় প্লিস আমি ভাইরা আর মাতানি চ্যানেলের দর্শক এই হাদিসে পাক থেকে আমরা বুঝতে পারলাম মিথ্যা মানুষ বলতে 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 এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে সে অতি মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে যায় সাব্যস্ত হয়ে যায় তার লিস্ট অতি মিথ্যাবাদীদের লিস্টের মধ্যে চলে আসে দেখুন না আজ সমাজের মধ্যে যদি আমাদের লিস্ট আসামিদের লিস্টের মধ্যে আসে এটা আমরা কেউ পছন্দ করব না আমার নাম আসামিদের লিস্টের মধ্যে চলে আসছে এটা আমরা কেউ পছন্দ করি না সবাই চায় আমার লিস্ট ভালো লোকের আমার নাম ভালো লোকের লিস্টের মধ্যে থাকুক কেউ চাই না আমার নামটা খারাপ লোকের আসামিদের লিস্টের মধ্যে থাকা তো আপনি এটা পছন্দ করেন না কিন্তু মিথ্যা বলতে বলতে আপনার নাম আল্লাহ পাকের কাছে অতি মিথ্যাবাদী হিসেবে আপনার লিস্ট থাকে নাম থাকে আপনি অতি মিথ্যাবাদী আর এই অতি মিথ্যাবাদী ব্যক্তিরা জাহান নামে দেখে যাবে এর জন্য পিউস্তাহিম ভাইরা জাহার নামের রাস্তা এটা মিথ্যা বলার মাধ্যমে যাওয়া যায় দেখেন এটা কতই বড় বোকা বর্তমান যদি কোনো ব্যক্তি জানে এই রাস্তা দিয়ে কাটা আছে এই রাস্তা দিয়ে বিপদ আছে এই রাস্তা দিয়ে তার সমস্যা হবে তো বুদ্ধিমান ব্যক্তি এই রাস্তা যাবে না অন্য রাস্তা সে কি করবে খুঁজে নিবে সে অন্য রাস্তা দিয়েই যাবে জেনে শুনে কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যাবে না তো আমি জানি মিথ্যা বলার কারণে জাহান্নামের নামের দিকে যাচ্ছি মিথ্যা বলে জাহান্নামের নামের দিকে চলে যাচ্ছে তো আমি কেন জাহার নামে তো রয়েছে শাস্তি রয়েছে ভয়ঙ্কর আজাপ রয়েছে তো আমি জানি মিথ্যা বলে আমি জাহান নামে দিকে চলে যাচ্ছি এরপর মিথ্যা বলে পার্থিব লোভের কারণে দুনিয়া বিক্রি সম্পদ অর্জন করার কারণে দুনিয়ার মধ্যে কিছু জিনিস পাওয়ার কারণে মানুষ মিথ্যা বলে দেয় মায়ের সাথে মিথ্যা বলে বাবার সাথে মিথ্যা বলে বাবার কাছে মিথ্যা বলে টাকা নিয়ে নিচ্ছে পরীক্ষার কথা বলে টাকা নিয়ে নিচ্ছে মায়ের থেকে টাকা নিয়ে নিচ্ছে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে মিথ্যা কথা বলে বলে আপনি দেখেন বর্তমানে এই জিনিসটা দৃষ্টিগোচর হয় মানুষ মানুষকে বিশ্বাস করে না বিশ্বাসের মধ্যে অনেক কমতি রয়েছে অনেক সন্দেহ রয়েছে এখন তো অনেক বাবা মা সন্তানকে বিশ্বাস করে না কেন জানেন মিথ্যা বলে ধোকা দিয়েছে বাবা মার সাথে মিথ্যা বলেছেন হয়তো এটা প্রকাশ হয়েছে এখন বাবা মা আপনার উপর থেকে আস্থা উঠে গিয়েছে বন্ধুর সাথে মিথ্যা বলেছে বন্ধু তার কাছ থেকে আস্থা উঠে গিয়েছেন ভরসা উঠে গিয়েছে আজ মানুষ মানুষকে বিশ্বাস করে না কেন জানেন মিথ্যা বলে প্রতারণা করেছে মিথ্যা বলে ধোকা দিয়েছে মিথ্যাবাদী যখন মিথ্যা বলে তার মনের মধ্যে ভয় কাজ করে আমি যাচ্ছি মিথ্যা কথা বললাম যদি সে জানতে পারে তো আমার প্রতি সে আর বিশ্বাস করবে না আমাকে কি খারাপ জানবে ইসলামিম ভাই মনে রাখবেন মানুষের অন্তরের মধ্যে বিশ্বাস জোগাতে অনেক দিন প্রয়োজন হয় আর এই বিশ্বাস ভেঙে দিতে একবারই মিথ্যা বলার দ্বারা বিশ্বাস ভেঙে যায় আপনি বাবার সাথে বিশ্বস্ত সন্তান ছিলেন মায়ের কাছে বিশ্বস্ত সন্তান ছিলেন স্বামীর কাছে বিশ্বস্ত স্ত্রী ছিলেন স্ত্রীর কাছে বিশ্বস্ত স্বামী ছিলেন ভাইয়ের কাছে বিশ্বাস্ত ভাই ছিলেন বোনের কাছে বিশ্বাস্ত ভাই ছিলেন ভাইয়ের কাছে বোন বিশ্বাস্ত বোন ছিল বন্ধুর কাছে বিশ্বাস্ত বন্ধু ছিল কিন্তু এই বিশ্বাসটা ভেঙে গিয়েছে মিথ্যা বলার কারণে কাজেই আজ দেখা যায় কেউ কাউকে টাকা পয়সা ধার দিতে চিন্তা করে তাকে টাকা দেব সে কি দিবে নাকি প্রতারণা করবে বিশ্বাস উঠে গিয়েছে ধোকা খেতে খেতে মানুষ এখন আর কাউকে বিশ্বাস করে না আগে একটা সময় এমন ছিল কথার মাধ্যমে অনেক কাজ হয়ে যেত জায়গা সম্পদ এগুলো কথার মাধ্যমে হয়ে যেত এত কিছু ছিল না এখন তো অনেক জায়গা সম্পদের কাগজগুলো দেওয়ার পরও দুই হচ্ছে এইটার মধ্যে মিথ্যায় আশ্রয় নিচ্ছে মিথ্যা কাগজ দিয়ে জায়গা নিয়ে নিচ্ছে মিথ্যা কাগজ দিয়ে গাড়ি নিয়ে নিচ্ছে মিথ্যা কাগজ দিয়ে সম্পদ নিয়ে নিচ্ছে মিথ্যা কাগজ দিয়ে বাড়ি নিয়ে নিচ্ছে এভাবে মিথ্যা অথচ কাগজ দিচ্ছে দলিল দিচ্ছে মিথ্যা দলিল দিচ্ছে দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছে এছাড়া এই দলিলগুলো দেওয়ার সময় বৈঠক করে মিথ্যার বৈঠক হয় ওই বৈঠকের মধ্যে কিভাবে কার ফট খেয়ে নিবে কার বাড়ি খেয়ে নিবে কার জমি খেয়ে নিবে কার সম্পদ খেয়ে নিবে এভাবে বসে গ্রুপিং বসে বসে মিথ্যার বৈঠক বসে বসে কিভাবে তার সম্পদ খাওয়া যায় ওইটার বৈঠক করে মিথ্যা বলে বলে তো পিস টাইমের এমন সময় চলে আসছে এখন মানে দলিল পেশ করার পরও মানুষের কাছে কি হচ্ছে বিশ্বাস হচ্ছে না কাজেই আমাদের উচিত আমরা যেন মিথ্যা কথা না বলি মানুষের মনের মধ্যে সত্য জমাই মানুষ যেন আমাদেরকে সত্যবাদী বলে মানুষ যেন আমাদেরকে মিথ্যাবাদী না বলে আল্লাহ আমাদেরকে মিথ্যা বলা থেকে বাঁচার তফিক দান করুক আসুন মিথ্যার শাস্তি কি আছে এ ব্যাপারে আমি আপনাকে হাদিসে পাক শোনাচ্ছি আমার প্রিয় নবীর সল্লাহ আইলে হিবাসাল্লাম সাধ করেন স্বপ্নে এক ব্যক্তি আমার নিকট আসলো আর বলল চলুন আমি তার সাথে চলে গেলাম আমি দুই ব্যক্তিকে দেখলাম তাদের মধ্যে থেকে একজন দাঁড়ানো আর অপরজন বসা ছিল দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে লোহার দণ্ড ছিল যেটার এক পার্শ্বের মাথা বাঁকা হয়ে থাকে যেটাকে সে বসা ব্যক্তির এক চোয়ালের ঢুকিয়ে দিয়ে মাথার পেছন পর্যন্ত অংশ আলাদা করে দিত অতপর লোহার দণ্ড বের করে অপর চোয়ালে ঢুকিয়ে আলাদা করতো এরই মধ্যে কথমুক্ত চোয়াল নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসত আমি নিয়ে আসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম সে কে আরোস করলো সেই মিথ্যাবাদী ব্যক্তি তাকে কিয়ামত পর্যন্ত কবরে এই শাস্তি দেওয়া হবে কেমন শাস্তি ভয়ানক শাস্তি কবরের মধ্যে যে চিবুক এটাকে ছিঁড়ে ফেলা হবে লোহা দিয়ে কেমন ভয়ানক শাস্তি মিথ্যাবাদীর জন্য রয়েছে শুনুন মিথ্যাবাদী শাস্তি কি আছে প্রসিদ্ধ বুজুর্গ হজরতে সৈদনা আবু আব্দুর রহমান হাতিম আসাম্মা বনখি রহতুল আলহী বলেন আমাদের নিকট এই কথা পচেছে মিথ্যু দোজোখে কুকুরের আকৃতিতে হিংসুক জাহান নামে শোরের আকৃতিতে এবং গিবৎকারী জাহান নামে বানরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আজ আমাদের চেহারার মধ্যে কোনো কিছু হলে টেনশনের মধ্যে পড়ে যায় চিন্তিত হয়ে যায় মিথ্যাবাদীদেরকে কাল দিন তাদের চেহারা এটা কুকুরের মতো বানিয়ে দেওয়া হবে পরিবর্তন হয়ে যাবে সে চেহারা যে চেহারাকে নিয়ে আমি গর্ব করতাম যে চেহারাকে নিয়ে আমি অহংকার করতাম যে চেহারা আমি মানুষকে দেখাতাম সে চেহারা কেয়ামতের ময়দানে কুকুর আকৃত হয়ে যাবে মানুষ দেখলে বুঝবে আমি দুনিয়ার মধ্যে ছিলাম বাদী ছিলাম ভাইয়েরা আসুন না আমরা তোবা করিনি মিথ্যা থেকে যে আমরা মিথ্যা বলবো না মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ জারি রাখবো মিথ্যা বলবো না মিথ্যা শুনবো না আসুন মিথ্যার ব্যাপারে আরও কিছু আমরা শাস্তি সম্পর্কে শুনি যাতে আমাদের দিলের মধ্যে মিথ্যার ভয় চলে আসে মিথ্যা বলার ব্যাপারে ভয় চলে আসে তাহলে আমরা সর্বদার জন্য মিথ্যাকে বয়কট করি তাহলে মিথ্যা না বলি আসুন কানসুল উম্মালের মধ্যে রয়েছে যখন তিরমিজি শরীফের শরীফ রয়েছে যখন বান্দা মিথ্যা বলে তার দুর্গন্ধে ফেরেস্তা এক মাইল দূরে চলে যায় মিথ্যা বলা সবচেয়ে বড় খেয়ানত মিথ্যা ইমানের বিপরীত লোকদের হাসানোর উদ্দেশ্যে মিথ্যাবাদীর জন্য ধ্বংস লোকদের হাসানোর জন্য মিথ্যাবাদী জাহান নামের এত গভীরে পড়ে যায় যার দূরত্ব আসমান ও জমিনের চেয়ে বেশি মিথ্যা বলার কারণে মুখ কালো হয়ে যায় মিথ্যা কথা বলা কবিরা কোনা মিথ্যা বলা মুনাফিকদের আলামত সমূহ হতে একটি আলামত মিথ্যাবাদী কেয়ামতের দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তির মধ্যে গণ্য হবে ইসলাম ভাইরা আপনারা শুনলেন মিথ্যার শাস্তি কি আছে মিথ্যাবাদী হাসানোর জন্য কাউকে মিথ্যা বলা জাহার নামের গভীরে করে যাবে আজ অনেক লোক এরকম আছে ঘরের মধ্যে অনেক মা বোনেরা আছে বাচ্চাদেরকে মিথ্যা বলে খাবার খাওয়ায় বলে খাবার খেয়ে নাও না খেলে বাঘ চলে আসবে এখন ঘুমিয়ে যাও না ঘুমালে বাঘ চলে আসবে সিংহ চলে আসবে ভূত চলে আসবে এটা চলে আসবে সেটা হচ্ছে মিথ্যা কথা আচ্ছা খাবার খেয়ে নাও তুমি খাবার খেলে আমি তোমার জন্য আকাশের তারা নিয়ে আসবো চন্দ্র নিয়ে আসব। সত্যি কি নিয়ে আসবে আনা কি সম্ভব নয় তাই আমাদের উচিত ত্রিস টাইম সর্বদা মিথ্যা থেকে বেঁচে থাকা কাউকে মিথ্যা কথা না বলা মিথ্যা খুশি না করা মিথ্যা বলে এনজয় না করা মিথ্যার গল্প না বলা মিথ্যার বৈঠক না বানানো মিথ্যা যেখানে আছে সেখান থেকে নিজে ফিরে আসা মিথ্যাকে বয়কট করা মিথ্যার যেন কোনো বৈঠক আমরা না করি আমি জানি এইখানে এই বৈঠকে বসলে মিথ্যা হবে আমি সেখানে ফিরে আসি আমি জানি এই বৈঠকে বসলে মিথ্যা হবে আমি ফিরে আসি আমি জানি এই বৈঠকে বসলে মিথ্যা বলতে হবে মিথ্যা শুনতে হবে আমি মিথ্যার আশ্রয় নিতে হবে সেখান থেকে ফিরে আসি মিথ্যা না বলি মিথ্যা না বলি মিথ্যার ব্যাপারে যুদ্ধ জারি করি এটা আমরা সর্বদা সত্য বলবো এক ঝলক সত্যের কথা বলার বলতে হবে সত্য বলতে হবে না তো সত্য বলার ফজিলত কি আছে সত্য বলার দশটি উপকারিতা শুনুন হাকিমুল উহম্মদ মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলহী বলেন যে ব্যক্তি সত্য বলার অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তহ তাকে নেককার বানিয়ে দেন তার ভালো কাজ করার অভ্যাস হয়ে যায় এর বরকতে সে মৃত্যু পর্যন্ত নেক্কার থাকবে মন্দ কাজ থেকে বেঁচে থাকে যে আল্লাহ তালার কাছে সিদ্দিক হয়ে যায় তার শেষ পরিণতি ভালো হয় সে সব ধরনের শাস্তি থেকে সুরক্ষিত থাকে সকল প্রকারের সাওয়া পায় দুনিয়াতে তাকে সত্যবাদী বলা বলে এবং ভালো মনে করে তার সম্মান মানুষের মনে বসে যায় সত্য এমন একটা নূর যেটা সত্যবাদীদের অন্তরের হেদায়াতের কারণে সৃষ্টি হয় যার কারণে সে আল্লাহ নৈকট্য অর্জন করে এতটুকুতেই তার ওই নূর অর্জিত হয় ভাইয়েরা আর মাদানে চেনের দর্শক আপনারা শুনলেন সত্য কথা বলার উপকারিতা কি রয়েছে আসুন না নিয়ত করি আমরা পাক্কা নিয়ত করি সত্য নিয়ত করি আজকে